নমস্কার, গুণশ্রী খাড়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করলাম, চিকেন কপি দিয়ে একটা রেসিপি। চিকেনে আমি দিয়ে দিলাম ভিনিগার ও হলুদ, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আর নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ম্যাগনেট করে রেখে দেবো। তারপর আমি নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আর ফুলকপি কেটে নিয়েছি। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, নুন হলুদ দেব। নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুন কেটে নিয়েছি। আদা রসুনটা আমি মিক্সিতে বেটে নেব। এখানে তো ফুলকপি ভাজা হচ্ছে, ফুলকপি ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে আমি আলুতেও নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। কড়া গরম হয়ে গেছে, আমি তাতে সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি ওই চিকেনগুলো দিয়ে দেব।
চিকেনগুলোকে তো আমি দিয়ে এবার মিক্স করতে থাকবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আগেও দিয়েছিলাম অল্প করে, আর এখনও ফের পরিমাণ মতো দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, কষানোর পর আমি আলু আর ফুলকপি ভাজাগুলো আমি এভাবে দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো দিয়েছি। নুন একটু ছিঁড়ে দিলাম, পরিমাণটা একটু ছিঁড়ে দিলাম, স্বাদ আনার জন্য একটু চিনি দিয়েছি। দিয়ে আবার অনেক কষতে থাকবে, নুন সেরে এলে আমি ফুলকপি আলুগুলো দিয়ে দেবো। ফুলকপি আর আলু ভাজাগুলো এবার আমি দিয়ে দেব। আবারও আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে আবারও আমি কষবো। আমি ওই মশলার জলটা আমি দিয়ে দেব কষিয়ে।
ঢাকা খুলে আমি গরম মশলা দিয়ে দেব। মিট মশলা গরম মশলা দিয়ে আমি আবার ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। নিলে আমার চিকেন রান্না রেডি। যারা ফুলকপি খেতে ভালোবাসেন না তারা এইভাবে করে খেলে খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হবে। খেয়ে দেখুন, করে দেখুন, এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চিকেন ফুলকপি আলু রেসিপি কেমন লাগলো আমরা কমেন্টে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা এই নতুন নতুন ভিডিও যারা দেখতে দেখতে ভালো লাগে, যারা এই প্রথম আমার এই চ্যানেলটিকে দেখছো, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছে আমার চ্যানেলে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা জানায়।